হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জিএনএমএনএম নার্সিং পরীক্ষা 2024কে লক্ষ্য করে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের ওপর কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই টাইপগুলো কিন্তু আসে। আমি সেই রকম টাইপগুলোকে ফলো করে তোমাদের জন্য কী রকম কোশ্চেন আসতে পারে ঠিক সেই রকম টাইপের একটা প্র্যাকটিস সেট হিসেবে নিয়ে এসেছি। তোমরা নিজেরা চেষ্টা করবে অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে তোমরা নেবে এই রিজনিংগুলো, ঠিক আছে? তো আমি শুরু করবো। তার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার চ্যানেলে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা যারা মক টেস্টের কাছে ভর্তি হতে চাইছো, আমি একটু পরে বলে দিচ্ছি। দেখো, ফার্স্টে বলি, কোশ্চেন তোমাকে দিয়ে দেবে এরকমভাবে, চারটে অপশন থাকবে। দেখো, নিচের দিকে চারটে অপশন আছে। এটা যেহেতু ই আছে, এটা বাদ দাও, এই ই অপশন থাকবে না। তোমাদের চারটে অপশন থাকবে, চারটের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তোমাদেরকে এর আগে আমি অনেক রিজনিং ক্লাস করেছি, তোমরা অনেকেই শিখে গেছো, অনেক সহজে শিখেছো। আজকে আমি তোমাদের সেই রকমভাবে সহজে শেখাবো। দেখো, কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কী বলতে চাইছো। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে চারটে ঘর আছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। আর লাস্টে যে কোশ্চেন দেওয়া আছে, এই ঘরে কী বসবে সেটা তোমাকে জানতে চেয়েছে। একটা জিনিস ফলো করো, আমাকে এখানে কিন্তু পুরো অ্যানালাইসিস করতে হবে না। তো এই জন্য প্রথম কোনো বই পড়ার দরকার নেই, না তো কোনো তোমাকে বিরাট কিছু জানতে হবে, কিচ্ছু জানতে হবে না। শুধুমাত্র তুমি অপশনগুলো দেখবে, কোশ্চেনে কী মানে কী রকম স্টেপ বাই স্টেপ ফলো করছে সেটা তোমাকে দেখো। মানে একটা সিকুয়েন্স কাজ করে, একটা সিরিয়াল কাজ করে, সেই সিরিয়াল ওয়াইজ তোমাকে কিন্তু নেক্সট যেটা আসবে সেটা বসাতে হবে। দেখো, ফার্স্টে দেখো, এখানে তোমার হচ্ছে কি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কিন্তু ফাঁকা, ত্রিভুজটা কিন্তু পুরো ফাঁকা। দেখো, মানে একটা দাগ দাগ আছে কিন্তু পুরোটা সলিড নয়, ঠিক আছে? এই সলিডটা দেখো পরের ছবিতে কিন্তু দ্বিতীয়তে চলে গেছে, তারপরে ঘরে দেখো তৃতীয়তে চলে গেছে, তারপরে ঘরে দেখো চার নম্বরে চলে গেছে। মানে একটা করে ঘর কমছে যখনই, তখন কিন্তু মানে একটা পরের ঘরে যাচ্ছে যখন, তখন একটা করে ঘর নিচে চলে আসছে, আবার পরে ঘরে যাচ্ছে একটা করে নিচে চলে আসছে, আবার পরে যাচ্ছে একটা ঘর নিচে। দেখো পরেরটা, দেখো এই যেখানে দেখো গোলটা, দেখো এখানে ছিল দুই নম্বরে, পরে ঘরে আস্তে আস্তে তিন নম্বর চলে এলো, তারপরে ঘরে আস্তে আস্তে চার নম্বর চলে এলো, তারপরে ঘরে আস্তে আস্তে লাস্টে উপরে গেলো। বুঝে গেছে, সিকুয়েন্সটা হচ্ছে এরকমই, মানে একটা ঘরে ছিল, তার থেকে পরের ঘরে আসতে গিয়ে নিচে চলে আসে, বুঝতে পারলাম? দেখো আর একটা দেখি, এই দেখো এই যে চৌকোনো আছে, চৌকোনোটা নিচে চলে এলো, এবার নিচের পরে তার কিছু আসতে পারে না, তার জন্য পরের ঘরে যেতে দিয়ে সেটা উপরে চলে গেলো, আবার পরের ঘরে যখন আসে তখন তখন দ্বিতীয়তে চলে আসলো, বুঝতে পেরেছো? তাহলে বলো যে এবার এই যে চার নম্বর ফিগারটা দেখে তোমার কী মনে হচ্ছে, কোনটা আসতে পারে? এখানে অপশন আছে, দেখো চারটে অপশন দেখো, ঠিক আছে? তাহলে হবে, এ বি সি ডির মধ্যে কোনটা হবে এটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখি কারা কারা পারছো। এটা কিন্তু প্র্যাকটিস হিসেবে নেবে, কেউ ওটা নতুন করে শেখার কিছু নেই, তোমরা পরীক্ষার আগে একটা ঝালাই দেওয়ার জন্য এইরকম তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসছি। তো দেখো, একবার দেখিয়ে দিচ্ছি আমি, এটা খুবই সোজা, খুবই সহজ কোশ্চেন। দেখো তাহলে এইটা হচ্ছে আমার ত্রিকোণ বা ত্রিভুজ বলতে পারো, যেটা মানে এরকম দাগ দাগ আছে, গ্রাফ রয়ে আছে। এইটা আছে ফার্স্টে চলে গেলো, পরে ঘরে আসছি সেকেন্ডে এলো, তারপরে ঘরে আসতে থার্ডে এলো, তারপর ঘরে এলো ফোর্থে এলো। তাহলে নিশ্চিতভাবে পরের ঘরে যখন আসবে, অর্থাৎ কোয়েশ্চেন মার্ক যেখানে আছে সেই ঘরে আস্তে আস্তে এটা যাবে কিন্তু সব থেকে উপরে। আমি দেখে নিই সব থেকে উপরে এরকম গ্রাফ কোথায় আছে। তার মানে দেখতে পাচ্ছি অপশান নাম্বার এতে আছে এবং অপশান নাম্বার সিতে আছে, বাকিগুলো হবে না, এটা কেটে দেবে, সি ডি তো হবেই না, এটা প্রথমে বাদ, ঠিক আছে? তাহলে এ এবং সি এর মধ্যে উত্তর হওয়ার কথা। এবার দেখবো আমি নেক্সট আর একটা ঘর দেখি, তাহলে বুঝতে পারবো যে কোনটা হবে। দেখো এবার কি আছে বলো, ত্রিভুজের পর, এখানে তো ত্রিভুজ ছিল, ত্রিভুজের পরে কিন্তু গোল আছে। দেখো ত্রিভুজ, তাহলে ত্রিভুজের পর ত্রিভুজ যদি উপরে যায়, ত্রিভুজ যদি উপরে যায় তাহলে বলো এর পরে কী আসবে? এর পর আসবে গোল, গোলটা থাকবে, ঠিক আছে? ত্রিভুজটা যদি উপরে যায় তাহলে তারপর কী থাকবে? গোল থাকবে। দেখো সব পরে দেখো, ত্রিভুজের পর গোল আছে, ত্রিভুজের পর গোল আছে, ত্রিভুজের পর গোল আছে। তাহলে এখানে কী হবে, ওপরে ত্রিভুজ আর নিচে চলে আসবে গোল, ওপরে যাবে ত্রিভুজ নিচে চলে আসবে গোল। তাহলে কোথায় আছে দেখো, উপরে ত্রিভুজ নিচে গোল, একমাত্র আছে অপশন নাম্বার সিতে। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, বলতে পেরেছি? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা পেরেছো একবার আমাকে একবার লিখে দিও যে হ্যাঁ স্যার পেরেছি, আমার তরফ থেকে অল দ্য বেস্ট বা অনেক 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 শুভেচ্ছা, ঠিক আছে? চলো আমি নেক্সট কোশ্চেন যাবো। তার আগে বলে রাখি, আমাদের মক টেস্ট ব্যাচ নিয়ে, অগ্নিধারা ব্যাচ তোমরা প্রত্যেকে জানো, অগ্নিধারা ব্যাচে আমাদের কিন্তু ডেলি কুইজও হচ্ছে। ডেলি বলতে প্রতিদিন তো আর সম্ভব নয় ভাবে, তবে একদিন দুদিন পরপর করে তোমাদের 200টা MCQ বা 100টা MCQ এরকমভাবে কিন্তু কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে। প্রচুর স্টুডেন্টরা অলরেডি মানে এনরোল করে নিয়েছে, প্রায় 300 কাছাকাছি, ঠিক আছে? তুমি যদি চাও যে তোমার পরীক্ষার আগে তোমার প্রিপারেশনটা জানতে, তাহলে বলবো যে তুমি অবশ্যই কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। এটা হচ্ছে আমার নাম্বার 9609122622, অথবা দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাকে সরাসরি মেসেজও করতে পারবে, তোমাকে কোনো কিছু নাম্বার সেভ করার দরকার নেই, ক্লিয়ার হয়েছে? তাহলে এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা দিয়ে দেবো, তুমি যত তাড়াতাড়ি পারো ভর্তি হয়ে যেতে পারো। এটা মক টেস্ট অনলি, ঠিক আছে? কোনো ক্লাস নয়, এটা শুধুমাত্র মক টেস্ট। এছাড়াও বলে রাখি, 15টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এবং
তাছাড়া তোমাদের বলে 200টা জীবন বিজ্ঞানের উপর কোশ্চেন এবং 300টা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের উপর কোশ্চেন দেওয়া আছে। এর থেকে বেশি আর কী যা চাই, তাই না? মাত্র 120 টাকা লাগছে কোর্স ফি, মানে এটার জন্য, শুধুমাত্র মক টেস্টের জন্য 120 টাকা লাগছে, ঠিক আছে? আর যদি কেউ ক্লাসে ভর্তি হতে চাও, ক্লাস তো আমাদের হয়ে গেছে, এখন আর নতুন করে ক্লাস করাচ্ছি না, যা করানো হচ্ছে ওটাই থাকবে। তবু যদি কেউ মনে করো ভর্তি হবে, এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? চলো এবার আমি আসি সেকেন্ড কোয়েশ্চেনটা কী বলছি দেখো, এখানে দেখো 4টে ঘর আছে, একটা ঘর, দ্বিতীয় ঘর, এটা হচ্ছে একটা ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা 4, এটা 5। এবার দেখো বলেছে 3 নম্বর ঘরে কী বসবে, এটা বোঝার ব্যাপার আছে। এটা একটু একদমই সহজ কোশ্চেন বলে রাখি, একদম সেম কোশ্চেন, আগের মতোই সেম প্যাটার্ন, সেম মানে সেম জিনিসটা ফলো করছে, তুমি পারবে করতে। দেখো নিজেরা পারছো কি না, আমি অপশন করে দেখিয়ে দিচ্ছি একটু, দেখে নাও। অপশন নাম্বার ABCD, ইটা বাদ দাও, ইটা ধরবো না, ওকে? তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার, দেখা যাক। তো দেখি, আশা করছি পারবে, ঠিক আছে? খুবই সহজ, দেখা মাত্র উত্তর হয়ে যা চাই, ঠিক আছে? এগুলো কিন্তু এরকম টাইপের কোশ্চেন যেগুলো কিন্তু তোমাকে বিরাট পড়াশোনা করতে হবে, প্রচুর পড়ে এসে তারপর শিখতে হবে, এরকমটা কিছু ব্যাপার নয়। তুমি যাবে কোশ্চেন পেলে, একটু বুদ্ধি খাটাবে, কী প্যাটার্ন ফলো করছে, সেই প্যাটার্ন নিয়ে এসে, সেই সিকোয়েন্স নিয়ে এসে তুমি কিন্তু উত্তরটা করতে পারবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো প্রথম কথা আমি যেটা বলতে চাইছি যে সিকোয়েন্সটাকে বোঝো, কী সিকোয়েন্স কাজ করছে। দেখো 11-01 ছিল ফার্স্টে, এটা দেখা যাচ্ছে পরের ঘরে আস্তে আস্তে লাস্টে চলে এলো, ঠিক আগের মতোই। দেখো আমি যদি বলি এই যে 10-10 আছে, এটা গেল উপরে, 11-11 দেখো পরের ঘরে চলে এলো, ঠিক আছে? 1000, তারপরে দেখো মানে একটা করে ঘর কিন্তু উপর দিকে উঠছে। একটা ঘরে যখন ছিল, মানে এটা ফার্স্ট ঘরে ছিল, তখন যেখানে ছিল তার থেকে পরের ঘরে আসতেই একটা ঘরে ওপর এগিয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়েছে? মানে যে ঘরে ধরো এখানে আছে, আমি কথা বলছি, ধরো এখানে আছে একটা ঘরে, পরের ঘরে আস্তে আস্তে একটা ঘরে এগিয়ে গেলো, তারপরে ঘরে একটা ঘরে এগিয়ে গেলো, এইভাবে কিন্তু এগোচ্ছে, বুঝতে পেরেছি? তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে সংখ্যার কোনো খেলা নেই কিন্তু, হ্যাঁ, যে এখানে গুণ করতে হবে, ভাগ করতে হবে, কিচ্ছু নেই, শুধুমাত্র ফলো করো কীভাবে জিনিসগুলো চলছে। তাহলে এখানে ছিল 1101, এটা তো পরের ঘরে আস্তে আস্তে একদম লাস্টে এলো, 1010, এটা দেখো পরে ঘরে দ্বিতীয়তে চলে, ফার্স্টে চলে এলো, 1000টা চলে গেলো সেকেন্ডে, এইভাবে চলো, বুঝতে পেরেছি? তাহলে পরের ঘরে কী হবে, মানে জিজ্ঞাসা চিহ্ন ঘরে কী হবে, এটা খুবই সোজা কোশ্চেন, আশা করছি পারবে। তো বলো কী হবে না, এবার দেখো, এবার কিন্তু এই 1010টা চলে যাবে একদম কিন্তু নিচে, বুঝতে পারলাম? তাহলে কীরকম হবে ব্যাপারটা বলে দিই, তাহলে সব থেকে উপরে কোনটা থাকবে, তোমাদের বুদ্ধিতে কী বলছে ভালো করে ভাবো তো, কোনটা হবে? এটা ধরো সেকেন্ডে ছিল, এখানে ফার্স্টে এলো, তাহলে এটা যেখানে সেকেন্ড আছে সেটাই ফার্স্টে যাবে, বুঝতে পেরেছি? এইটা এই যে ফার্স্ট ঘরে যেটা আছে, এই যে 1010, এই 1010টা পরের ঘরে যখন ফার্স্টে এসেছে, পরের ঘরে যেতে যেতে যখন ফার্স্টে এসেছে, তাহলে এবারও কী হবে, যখন সেকেন্ড থেকে থার্ডের ঘরে যাবে, তাহলে যেটা সেকেন্ড আছে সেটাই ফার্স্টে যাবে। তাহলে এই মুহূর্তে কী হওয়া উচিত, ফার্স্টে থাকবে 1010, 1010 যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হবে আনসার। তাহলে দেখে নিই, 1010 কিন্তু পাচ্ছি আমি অপশন নাম্বার একমাত্র, এক্সট্রিমলি সরি, একবার দেখে নিই, ধরো অপশনগুলো ম্যাচ করছে না কেন, চলো, ও সরি, 1010 তো নিচে আসবে, আমি এক্সট্রিমলি সরি, এটা তো ভুল করছি, 1010 তো নিচে আসবে, আমার আসবে যেটা সেটা সেকেন্ডেরটা, মানে সেকেন্ড আছে 1000, এই 1000টা উপরে যাবে, অর্থাৎ উপরে যাবে 1000, একমাত্র আছে অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ইতে আছে, দুটো অপশন, অপশন বি এবং অপশন নাম্বার ই এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তো দেখে নিই কোনটা উত্তর হবে, তাহলে দেখো আমি একটু যদি সাজিয়ে নিই, একদম পুরোটা সাজিয়ে নিই, তাহলে খুবই সোজা হবে। তাহলে সব থেকে উপরে থাকবে 1000, আমি বুঝিয়ে দিই তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, দরকার আমি আর একবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? একদম জলের মতো সোজা কোশ্চেন, 1000 গেল উপরে, তারপরে কী আছে বলো, এরপরে ঘর হচ্ছে 1100, তাহলে 1100 আসবে এরপরে, বুঝতে পারলাম? এরপরে আসবে 1100, তারপরে কী আসবে, তারপরে আসবে 1101, এবং সব শেষে আসবে 1010, বুঝতে পারলাম? তাহলে এই সিকোয়েন্সটা আমার কাজ করবে। তো এইটা একমাত্র কোথায় পাচ্ছি, এখনও পর্যন্ত পাচ্ছি অপশন নাম্বার বিতে, দেখো এই দেখো প্রথমে আছে 1000, তারপর আছে 1100, তারপরে লাস্টে আছে 1010, বুঝতে পেরেছি? এবার বলি কীভাবে হচ্ছে, দেখো এটা ম্যাচ করে নাও, একবার যখন হয়ে যাবে না তখন একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবে যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। দেখো এটা সিকোয়েন্স কাজ করছে কি না, দেখো 1101 ছিল, এটা চলে গেল নিচে, যেটা সেকেন্ডে ছিল, এটা প্রথমটা বাদ দাও, প্রথম কথাটা বাদ দাও, ঠিক আছে? একটা করে ঘর কীভাবে এগোচ্ছে সেটা বুঝিয়ে দিই, দেখো এটা এটা আছে সেকেন্ডে, পরে ঘরে চলে গেলো ফার্স্টে, আবার যেটা দেখো সেকেন্ডে ছিল সেটা গেল ফার্স্টে, তারপরে ঘরে চলে যাও, দেখো যেটা সেকেন্ডে ছিল, যেটা সেকেন্ডে ছিল সেটা গেল এখন ফার্স্টে চলে গেলো, আবার পরে ঘরে চলে যাও, যেটা সেকেন্ডে ছিল সেটা গেল ফার্স্টে, বুঝতে পেরেছি? এই সিকোয়েন্স কাজ করছে। এবার দেখো তারপরে গেলো, দেখো 1000 ছিল, 1000 চলে গেলো সেকেন্ডে,
দেখো 1111 ছিল, 1100 থার্ডে ছিল, চলে গেল সেকেন্ডে। আবার দেখো 1101 ছিল, এটা থার্ডে ছিল, এটা সেকেন্ডে চলে গেল। আবার দেখো এই যে তোমার 1010 ছিল থার্ডে, এটা কিন্তু চলে গেলো পরের ঘরে সেকেন্ডে, বুঝতে পারলাম? এইভাবে কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা কাজ করছে। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এবার দেখো তাহলে সেই সিকোয়েন্স যদি কাজে লাগায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কি অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার। আশা করছি সবাই পেরেছো, 2 নম্বর কোশ্চেনটা সবাই আশা করছি পেরেছো। এবার চলে যাবো 3 নম্বর কোশ্চেন, দেখা যাক 3 নম্বর কোশ্চেনটা কী রয়েছে। 3 নম্বর কোশ্চেন বলছে, দেখো এইটা একটু বোঝার ব্যাপার আছে, এতক্ষণ তো আমরা মজা মজা শিখে গেলাম, এবার দেখো বোঝার ব্যাপার, দেখি কার মাথায় বুদ্ধি আছে, এইটা কী কী পাচ্ছে। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কারা কারা পাচ্ছ এটা দেখবো, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন কারা কারা পাচ্ছ দেখো, এটা বোঝার জন্য না একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? না বুদ্ধি খাটাতে হবে না। ফার্স্টের ঘর এটা দেখো, ফার্স্ট ঘর, এটা সেকেন্ড ঘর, এটা থার্ড ঘর, এটা ফোর্থ, এবং ফিফথ ঘরে জানতে চাইছে কী হবে। ওকে, এটা হচ্ছে 4-5টা ঘর আছে, তো 4টে ঘর দেওয়া আছে, 5 নম্বর ঘরটা জানতে চাইছে। তো আশা করছি তোমরা পারবে, তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, কমেন্ট করে জানাও 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কী হবে। আর যারা পারবে না তারা দেখে নেবে, ঠিক আছে? কোনো চাপ নেই। চলো এবার দেখিয়ে দিই তোমাদের অ্যান্সারটা কী হবে। দেখো ফার্স্ট অফ অল আমি দেখবো সবথেকে শর্টকাটে কীভাবে করা যায়, সবথেকে শর্টকাট, কারণ দেখো উত্তর সবাই করতে পারবে, উত্তরটা সবাই করতে পারবে, শুধুমাত্র তোমাকে তাড়াতাড়ি করতে হবে, যে তাড়াতাড়ি করবে সেই হচ্ছে রাজা। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল আমি দেখবো ভাই কী কী জিনিসটা দেখবো, না ভেতরে ঘর এবং বাইরের ঘর। দেখো বাইরের ঘর একবার দেখছি মানে এরকম সলিড করা আছে, পরের ঘরে দেখছি ফাঁকা আছে, সলিড ফাঁকা সলিড, বুঝতে পারলাম? সলিড ফাঁকা সলিড ফাঁকা সলিড ফাঁকা, এরকম করে দুই রকমভাবেই দেখাবো, দুই রকমভাবে কিন্তু উত্তর করা যেতে পারে। একবার তোমার দেখিয়ে দিলাম শর্টকাটটা, যেটা চোখে দেখেই করতে পারবে, আর দ্বিতীয়টা তোমার দেখাবো একটু পরে। আচ্ছা তাহলে দেখিয়ে দিই কী বললাম, সলিড মানে হচ্ছে কী, সলিড মানে পুরোটা পূর্ণ করা আছে, পুরোটা কী করা হবে, পূর্ণ করা আছে। দেখো প্রথমে ঘরটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু পূর্ণ আছে, তাই না? পরে ঘর দেখো সাদা আছে, তারপরে দেখো পূর্ণ আছে, তারপরে সাদা, পূর্ণ মানে কী, পুরোটা দেখো ফিল করা আছে, তাই না? পুরোটা দেখো দাগ 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 দিয়ে ফিল করা আছে, পরে ঘরে সাদা আছে। আমি যদি তোমার সুবিধাতে বলি কালো সাদা, কালো সাদা, তাহলে বল তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবে। তাহলে প্রথম ঘরটা দেখছি কালো আছে, দ্বিতীয় ঘর সাদা, প্রথম ঘর কালো, তারপরে ধরো সাদা, তারপরে এবার কী হবে, কালো হওয়া উচিত, অর্থাৎ একদম শেষে কালো থাকা উচিত। তো কালো আছে অপশন নাম্বার এতে আছে, অপশন নাম্বার ডিতে আছে, অপশন নাম্বার ইতে আছে, 3টে অপশন আছে, এ ডি এবং ই। তাহলে রাইট অ্যান্সারটা কোনটা এবার বুঝতে আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। যদি এইখানেই উত্তর হয়ে যেত তাহলে আর বেশি মাথা ঘামানোর দরকার ছিল না, বাট আমাদের একটু মাথা ঘামাতে হবে। এই মুহূর্তে বি হবে না, সিও হবে না, একটু শিওর। এবার দেখো বোঝার জন্য আমাকে আর একটু বেশি ভাবতে হবে, কীরকম ভাবতে হবে দেখো, সব থেকে প্রথম যে ঘরটা এখানে কিন্তু 4টে দাগ আছে, প্রথমে 4টে দাগ আছে, তারপরে ঘরে যখন যাচ্ছি আর এখানে ভেতরে আছে 3টে, অর্থাৎ ভেতরে ঘরটা যেটা আছে, ভেতরের ঘরটা কিন্তু বাইরের ঘরের থেকে একটা সংখ্যা কম থাকবে। এই যে হাতগুলো আছে না, এই হাতগুলো কিন্তু একটা করে কমে যাচ্ছে প্রত্যেকটা ঘরে। দেখো এটা ফার্স্টের ঘর, এই ফার্স্টের ঘরে যখন যাচ্ছি দেখো এখানে 4টে হাত আছে, এই একটা হাত, এই 2 নম্বর হাত, এই 3 নম্বর হাত, এই 4 নম্বর হাত, ক্লিয়ার? 4টে হাত আছে, কিন্তু ভেতরের ঘরে যখন যাচ্ছি দেখো ভেতরের ঘরে ত্রিভুজটা কিন্তু দেখো 3টে হাত আছে, বলতে বলে একটা করে কিন্তু ঘর মানে হাত কমে যাচ্ছে। পরের ঘরে যখন আসছি দেখছি এখানে ভাই তাই এরকমভাবে আসছে, একটা, দুটো, 3টে, 4টে এবং 5টা, আগে ছিল 4টে এবার হলো 5টা। এবার দেখো ভেতরে ঘরটা কিন্তু একটা করে ঘর কমে যাচ্ছে, অর্থাৎ এরকম 1, 2, 3, 4 চারটে ঘর হয়, এর পরে ঘরে চলে যাই 4টে হাত হয়ে গেল। পরে ঘরে যখন আসে দেখছি এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, অর্থাৎ যখনই আমি একটা করে ঘর এগোচ্ছি, যখন আমি একটা করে ঘর এগোচ্ছি তখন বাইরের ঘরটার বাহু সংখ্যা বা বাইরের ঘরটার হাতের সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে, আর ভেতরের ঘরটা কী হচ্ছে একটা করে কমে যাচ্ছে, মানে যেটা আছে তার থেকে একটা করে কমে যাচ্ছে, বাইরের থেকে একটা করে কমে যাচ্ছে। তাহলে বাইরে আছে 6টা, ভেতরে 5টা হওয়া উচিত, 1, 2, 3, 4, 5, ক্লিয়ার? তো এটা একদম কিছু নেই, জল দেখে মনে হচ্ছে যে খুব বিরাট কিছু, কিন্তু কিছু নেই এর মধ্যে, ঠিক আছে? এবার দেখো এইখানে একটা ব্যাপার বুঝতে হবে, 4 নম্বর ঘরে কিন্তু একটা খেলাটা চেঞ্জ হয়ে গেল। খেলাটা কীরকম চেঞ্জ হলো দেখো, ভেতরে ঘরে দেখো সরি বাইরে ঘরটা দেখো কত আছে, একটা ঘর, একটা দাগ আছে, 2টো দাগ, 3টে, 4টে, 5টা, অর্থাৎ বাইরে কিন্তু 5টা হাত আছে, ভেতরে কত আছে, ভেতরে 4টে, 1টা, 2টো, 3টে, 4টে, ক্লিয়ার? তার মানে এখানে আমাকে বুঝতে হবে খেলাটা আবার 4 থেকে বা 5 থেকে শুরু হলো, ভেতরে ঘর 5 আছে, তার মানে পরের ঘরে আস্তে আস্তে ভেতরেরটা সরি বাইরেরটা হবে কত, 6টা। বুঝতে পারছো না? আর একটু সহজ করে বলি দেখো,
আমি যদি দেখতাম যে ভেতরে ঘর সবগুলোই এরকম, বাইরে ঘরটা সব সাদা আছে, তাহলে তো এক সেকেন্ডে উত্তর হয়ে যেত, তাহলে তো কিছু করতেই হতো না। কিন্তু একটু খেলিয়ে দিয়েছে, পরীক্ষা দেখবে কোশ্চেন দেয় একটু খেলানো থাকে কিছু কোশ্চেন, এটা কিন্তু সেরকম টাইপের খেলানো কোশ্চেন, ঠিক আছে? তো এর জন্য আমাকে একটু খেলতে হবে। দেখো প্রথম ঘরটা দেখো, এখানে চারটে ঘর আছে, আবার এখানে ধরো পাঁচটা ঘর আছে, বাইরেটা দেখো, বাইরেরটা ভেতরে দেখে আমি না, ভেতরেও দেখতে পারো বাট আমি বাইরেটা দেখে চড়াচ্ছি। তাহলে চারটে পাঁচটা, আবার এখানে দেখো ছটা, কিন্তু পরে ঘরে চলে আসছি, পরে ঘরে দেখছি কেননা পাঁচটা শুরু হলো, তাহলে এবার হিসাব মতো ছটা হওয়া উচিত বাইরের ঘরটাই, তাই তো? বাইরের ঘরে ছটা হওয়া উচিত, বাট এখানে বাইরের ঘরে কিন্তু ছটা কোথাও নেই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে হয় একটা করে কমবে, চারটে হতে পারে, ঠিক আছে, চারটে হতে পারে, মানে চার পাঁচ ছয়, পাঁচ চার তিন হতে পারে, এরকম হতে পারে। যাই হোক, সেই চারটে দেখে নিই চারটে আছে কিনা। এখানে দেখছি একটা আছে, দুই আছে, তিন আছে, চার আছে, এক দুই তিন চার, চারটে চারটে করে আছে। তাহলে ই তো হবেই না, ইটা বাদ দাও, ইটা তো হবেই না, হয় এ বা ডি। এবার আমাকে দেখতে হবে ভেতরে ঘর। দেখো ভেতরে ঘরটা কি, এখানে তিনটে আছে, এখানে চারটে আছে, এখানে পাঁচটা আছে, এখানে আবার চারটে চলে এলো, তাহলে তিন চার পাঁচ, তাহলে চার, তারপরে পাঁচ হওয়া উচিত, তাই তো? পাঁচ হওয়া উচিত, একমাত্র অপশন নাম্বার ডিতে যেখানে পাঁচটা ঘর আছে। ভেতরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, বলতে পেরেছি? এইভাবে কিন্তু উত্তর করা যায়, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোয়েশ্চেনটা একটু একটু বুঝে করতে হবে, সব কোয়েশ্চেন তো আর সহজ হয় না। এতক্ষণ ধরুন তোমরা হয়তো অনেকে বলবে স্যার এত সহজ কোয়েশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপগুলো কিন্তু দেখবে পরীক্ষায় এসেছে। তাহলে এই টাইপগুলো যখন আসছে তখন সবসময় সহজ দেখলেও হবে না, একটু কঠিনও করতে হবে। তো এটা একটু দেখার দৃষ্টিভঙ্গি, যার দেখার দৃষ্টিভঙ্গি যত ভালো সে তত ভালো রেজাল্ট করতে পারবে, বুঝতে পেরেছি? চলো এবার চলে আসছি পরের কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা তোমাকে করতে হবে, এটাও কিন্তু বলি একটু কিন্তু জটিলতার মধ্যে আছে, একটু দেখে করতে হবে, না দেখে করলে বুঝতে পারবে না, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি যেগুলো দেখে তুমি কিন্তু সহজে উত্তর করতে পারো, একটু তোমাকে দেখতে হবে, দেখার দৃষ্টি থাকতে হবে, না থাকলে হবে না। দেখো ফার্স্টের ঘর, এটা একটা ঘর, এক নম্বর, দুই নম্বর ঘর, তিন নম্বর ঘর, চার নম্বর ঘর, পাঁচ নম্বর ঘর, আর এটা ছয় নম্বর ঘর। ছয় নম্বর ঘরে কী বসে সেটা জানতে চেয়েছে। তাহলে এক দুই তিন চার পাঁচ আমি জানি, এইটা দেখে আমি বুঝতে পারবো যে কী সিকোয়েন্স কাজ করছে। দেখো আমি তোমাকে একদম সহজ করে বোঝাচ্ছি, প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে ত্রিভুজটা। দেখো ত্রিভুজটা আছে এরকম, প্রথমে আছে সোজা, তারপর দেখো উল্টো আছে, দেখো উল্টো ত্রিভুজ হয়ে গেল, বুঝতে পেরেছি? দেখো প্রথম ঘরটা আমি একটু বড় করে দিই, দেখো প্রথম ঘরে ত্রিভুজ আছে সোজাসুজি, আর সেটা আছে সাদা রঙের। প্রথম ঘরে ত্রিভুজটা আছে সোজাসুজি সাদা রঙের, পরে ঘরে দেখো উল্টো কালো, তারপর ঘরে সাদা সোজা, তারপরে দেখো উল্টো কালো, তারপরে আবার সাদা সোজা। তাহলে এরপর কী হবে, উল্টো কালো হওয়া উচিত, হওয়া উচিত কি উচিত না বলো, এটা সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম থেকে আবার দেখি, সাদা সোজা ত্রিভুজ, শুধু ত্রিভুজটা দেখো, এই যে ভেতরে ত্রিভুজটা আছে এটা দেখো, এটা দেখেই তোমার কিন্তু অনেকটা উত্তর হয়ে যাবে, যদি না হয় তখন আরও অন্যান্যগুলো দেখবো, এটা হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি। তাহলে ফার্স্টে দেখছি সোজা আছে এবং সাদা আছে, কিন্তু দ্বিতীয়তে দেখছি না, উল্টো আছে কালো আছে, আবার পরেরটায় গেলাম সাদা সোজা কালো উল্টো, সাদা সোজা, তারপরে এবার বলো কোশ্চেন মার্কে কী হবে, কালো এবং উল্টো হবে, কালো এবং উল্টো হবে। তো তাহলে এখানে দেখো অপশন নাম্বার তিনটে আছে, এতে আছে, বিতে আছে এবং ইতে আছে, তিনটেতে আছে, বাকি সি ডি তো হবে না, প্রথমেই বাদ, সি ডি বাদ, ঠিক আছে? এটাকে বলা হয় অপশন এলিমিনেশন করা। এবার দেখো বোঝার ব্যাপারটা কি, তোমাকে চাইলে আমি না এক সেকেন্ডে বোঝাতে পারি, কিন্তু একটু বুঝতে হবে, একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? এক সেকেন্ডে বোঝাতে গেলে তুমি হয়তো বুঝতে পারবে, তোমার কাছে অচেনা মনে হবে, কিন্তু যাদের দেখা দৃষ্টিভঙ্গি আছে সে কিন্তু এতক্ষণ উত্তর করে ফেলেছে, ঠিক আছে? চলো এবার যদি তোমাকে এক সেকেন্ডে বলি না সব থেকে সোজা উপায়, দেখো এখানে প্রথমে চার কোণা ছিল রঙটা, ঠিক আছে, কালো রঙটা দেখো এক একদিকে ছিল, ঠিক আছে, একটা বক্স ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা বক্স ছিল। পরে ঘরে কিন্তু দেখছো এরকম একটা বক্স তো ছিলই, আরও একটা বক্স এলো, বুঝতে পেরেছো কী বলতে চাইছি? এইটা একটা একটা বক্স, ঠিক আছে, কালো একটা বক্স, এই কালো বক্স একটা ছিল প্রথম ঘরে, একটা ছিল দ্বিতীয় ঘরে, আস্তে আস্তে কিন্তু এই কালো বক্স দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল, ক্লিয়ার? বুঝতে পারছো এবার, দুটো হয়েছে। তারপরে ঘরে এখন আসছি, তখন দেখছি ভাই এখানে একটা ছিল আর উপরে একটা হয়ে গেল, বুঝতে পারলাম? তো তিনটে হয়ে গেল, বুঝতে পারছি কী বলতে চাইছি? একটা করে ঘর এদিকে বাড়ছে আর একটা করে ঘর উপরে বাড়ছে, একটা ঘর এদিকে বাড়বে, একটা ঘর উপরে বাড়ছে, একটা ঘর এদিকে বাড়বে, একটা এরকম ভাবে, বুঝতে পেরেছি? তাহলে প্রথমেই যেটা দেখছি, দেখো এবার আমি তোমাকে দেখিয়ে দিই কোশ্চেনটা, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে। প্রথম ঘরটা দেখছি ভাই এইখানে কালো ঘর আছে একটা, পরের ঘরে যখন আসছে তখন দেখছি ভাই এখানে দুটো হয়ে গেল,
এখানে একটা, এখানে দুটো। এবার যখন এর তিন নম্বর ঘরে আসছি, তিন নম্বর ঘরে আসতে গিয়ে দেখছি এখানে এখানে একটা তো ছিলই, এখানে দুটো তো ছিলই, ওপরে একটা চলে গেল, অর্থাৎ তিনটে ঘর চলে গেল, তিন নম্বর তিনটে ঘর। চার নম্বরে যখন আসছি তখন কী দেখা যাচ্ছে, এখানে আসছি এই একটা, এই একটা, এই একটা, এই মানে এখানে আমার বোঝার ব্যাপারটা কী, দেখো এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তাহলে কটা ঘর হলো, একটা দুটো তিনটে চারটে, চারটে ঘর হলো, বুঝতে পেরেছি। মানে একটা করে ঘর একবার এই দিকে বাড়ছে, একবার ওদিকে বাড়ছে, একবার সোজাসুজি বাড়ছে, একবার হচ্ছে মানে শুয়ে অবস্থা বাড়ছে। দেখো এইটাই তোমার বুঝতে হবে, তাহলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে প্রথমে দেখছি ভাই এদিকে বাড়ছে, কারণ দেখো সেকেন্ড ঘরে কিন্তু এদিকে বেড়েছে, আবার থার্ডে দেখছি একই রকম হয়ে গেল, আবার ফোর্থ যখন দেখছি আবার এদিকে বাড়ছে, পরের ঘরে দেখছি এদিকে বেড়ে গেল, বুঝতে পেরেছি। মানে প্রথমে ডান দিকে বাড়ছে, তারপর উপরে বাড়ছে, আগে ডান দিক তারপর উপর, ডান দিক উপর। তাহলে সেই হিসাবে বলো যে যদি ডান দিক বাড়ে, পাঁচ নম্বর ছবিতে যদি ডান দিকে বাড়ে তাহলে কী বাড়বে, তাহলে এখানে পুরোটা হয়ে যাবে। এরকম হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, যেটা আছে তোমার এ বি এবং ই এর মধ্যে আছে, তাই তো। ই হবে না, কারণ উপরে ঘরটাও একদম পুরো ফুল করে দিচ্ছে, ফুল হবে না। তাহলে উত্তর হওয়া উচিত হয় এ না হয় বি, তাই তো, হয় এ বা বি। একটু ভালো করে দেখো, চেষ্টা করো, সব জিনিস তো মুখে হয়তো বলা সম্ভব নয়, কিছু জিনিস রিয়েলাইজ করতে হয়, এটা রিয়েলাইজ করার জিনিস, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলো। এবার দেখো একটা জিনিস লাস্ট বলি, দেখো এখানে গোল্ড সাদা আছে, সাদা আছে, কালো আছে, কালো আছে, মানে দুটো দুটো করে দিচ্ছে, সাদা সাদা কালো কালো। তাহলে বলো আবার সাদা আছে তারপর কী হবে, সাদা হবে না কালো হবে, বলো সাদা হবে না কালো হবে। দেখো সাদা আছে এই গোলটা, সাদা সাদা, কালো কালো, সাদা, তাহলে এবার সাদাই হবে। তাহলে অপশন নাম্বার কী হওয়া উচিত বলো, অপশন নাম্বার হওয়া উচিত অপশন নাম্বার বি হওয়া উচিত। কেন, এখানে এ এবং বির মধ্যে আবার কনফিউশন লাগতে পারে, কারণ অপশনগুলোই এভাবে দেওয়া আছে। ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই যে ফাঁকটা আছে না, এই ফাঁকটা কিন্তু পুরোটা হবে, তবেই গিয়ে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো। কারণ দেখো এইদিকে প্রথমে তো এইদিকে বাড়ছে না, তারপর তো উপর বাড়বে। তাহলে পাঁচ নম্বর ঘরে যখন দেখছি ভাই এই ঘরটা ফাঁকা আছে, তাহলে ছয় নম্বর ঘরে আসতে গিয়ে কী হবে, এটা পুরোটা ফুল হয়ে যাবে, ফুল হবে। তাহলে কোন অপশনে ফুল আছে, অপশন নাম্বার বিতে আছে একমাত্র ফুল, আর ইতে দুটোতেই ফুল করে দিয়েছে, এটা তো হবেই না, আর এতে দুটোতেই ফাঁকা করে দিয়েছে, তাহলে হবে না, বুঝতে পেরেছি। মেন ফোকাস হচ্ছে আমার এই যে এই পয়েন্টগুলো, কর্নার পয়েন্টটা, এই কর্নার পয়েন্টটা কিন্তু তোমাকে উত্তর করে দেবে, বুঝতে পেরেছি আশা করছি। এবার আসছি পাঁচ নম্বর কোশ্চেন, এটা আমাদের শেষ প্রশ্ন, এরপর আমাদের ক্লাসটা শেষ হবে। দেখো খুব একটা যে খুবই সহজ কোশ্চেন তা কিন্তু না, আর যাদের দেখা দৃষ্টিভঙ্গি আছে অবশ্যই কোশ্চেনগুলো সোজা, কিন্তু অনেকেই আছে না নতুন পরীক্ষা দিতে যাবে, হয়তো কেবল এইচএস দিয়েছে, তাদেরকে বোঝাতে এতক্ষণ সময় লাগছে, যেটা আমাদের এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল, ঠিক আছে। যাই হোক, তো প্রথম এবার দেখো এই ঘরটা তোমাকে বুঝতে হবে, আমি এটা তোমাদেরকে দিয়েই করাবো, তবে তোমাদের একটু হিন্ট দিয়ে দিই, কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে। ঠিক একই রকমভাবে যেরকমভাবে করাচ্ছে না, সেম প্যাটার্নে সবগুলো চলছে, ঠিক আছে। প্রথমে দেখো স্টার আছে, এই স্টারটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, স্টারটা দিয়ে কাজ করব। আমি ভেবো না যে শুধু স্টার দিয়ে কি হয়ে যাবে, নাও হতে পারে, সবগুলোই কাজে লাগতে পারে, আগে দেখি কোনটা কোনটা হচ্ছে। দেখো স্টারটা প্রথমে প্রথম ঘরে দেখছি একদম বাম দিকে আছে, ওপরে বাম দিকে ওপরে আছে, দেখতে পাচ্ছ বাম দিকে ওপরে আছে। পরে ঘরে আস্তে আস্তে দেখছি না ভাই স্টারটা কিন্তু ডান দিকে, ডান দিকে ওপরে চলে গেল, মানে একটা করে ঘর এদিকে হয়ে আছে। ব্যাপারটা কীরকম বলে দিই, এখানে ছিল এই ঘরটা, ছিল এই ঘরটা থেকে চলে গেল এদিকে, আবার এদিকে থাকলো, এক মিনিট এদিকে থাকলো, এদিকে থাকতে নিচে চলে এলো, ঠিক আছে, আবার এদিকে চলে আসলো, এরকমভাবে, বুঝতে পেরেছি। তাহলে আমাকে স্টারটা দিয়ে দেখছি ভাই প্রথম ঘরটা চারটে ঘরে এখানে আছে, পরে ঘরে দেখছি এদিকে আছে, তাহলে এদিকে নিশ্চয় আসবে, কোশ্চেন মার্কের ঘরে এদিকে থাকবে, অর্থাৎ আমার ডান দিকে নিচে থাকা উচিত। ডান দিকে নিচে আছে অপশন নাম্বার এতে আছে, অপশন নাম্বার সিতে আছে, এবং অপশন নাম্বার ইতে আছে, এই তিনটের মধ্যে একটা উত্তর হবে, বাকিগুলো কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাকে খেলা দেখতে হবে যে ভাই এই যে মুখটা, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এই যে ত্রিভুজের মুখটা এটা কোন দিকে আছে, এখানে দেখছি ভাই উপরের দিকে আছে, সোজাসুজি উপরের দিকে। দেখো এই মুখটা না চারিদিকে ঘুরছে, এটা মনে করো ঘড়ির কাঁটা যেরকম ঘোরে না, সেই ঘড়ির কাঁটার মতো ঘুরছে ক্লকওয়াইজ, ঠিক আছে, যেভাবে ঘড়ির কাঁটা ঘুরছে, তাহলে এটা এদিকে আছে, তারপর ঘরে এদিকে মুখটা ঘুরে যাচ্ছে, মানে এরকম গোল 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 ঘুরবে, ঠিক আছে, এটা গোল 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 ঘুরছে। তাহলে দেখো এইদিকে আছে, এরপরে ঘরে দেখছি এদিকে চলে এলো, তাহলে নিচের ঘরে, এরপরে ঘরে যখন আছে তখন নিচে থাকবে মুখটা, নিচে আছে কোনটায়, নিচে আছে একমাত্র কিন্তু অপশন নাম্বার ইতে, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ই, বোঝাতে পেরেছি আশা করছি। একদম ভালো করে দেখো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।
আর তোমাদেরকে একটা কোশ্চেন দিই, সেটা আমি নিজে বানিয়ে দিচ্ছি, ওকে? সেটা তোমরা একটু দেখাবে, তোমাদের হোমওয়ার্কে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে একটা নাম্বার সিরিজ কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? নাম্বার সিরিজ কোশ্চেন দিচ্ছি, রাইট অ্যান্সার কী হবে সেটা বলবে। আচ্ছা, ছয় আছে, সিক্স, টুয়েলভ, টোয়েন্টি ফোর, ফোরটি এইট, দেন হোয়াট? এটা তোমাদের কোশ্চেন, ঠিক আছে? এটার রাইট অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। সিক্স, টুয়েলভ, টোয়েন্টি ফোর, ফর্টি এইট, দেন কী হবে সেটা তোমাকে জানাতে হবে, ওকে? যে যে অ্যান্সার দিতে পারবে তার গুড লিখে দেবো এবং সেটা একটা রাইট চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মক টেস্ট ব্যাচ যদি ভর্তি হতে চাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দিতে পারবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।